বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুমের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে। সকাল 9:15 তার মরদেহ ঢাকায় আনা হয়। নওশাদের মৃত্যু অপূরণীয় ক্ষতি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন প্রতিমন্ত্রী। জোহরের নামাজের পর বিমানের প্রধান কার্যালয় বলাকায় জানাজার শেষে বনানীতে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে। দোহা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ক্যাপ্টেন নওশাদ আতাউর কাইয়ুমের মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বাংলাদেশ বিমানের এই ফিরতি ফ্লাইটটি দোহা থেকে নাগপুরে থামে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় ক্যাপ্টেন নওশাদকে। উনি 20 বছর বিমানের সার্ভিস দিয়েছেন, অনেক ট্রেনিং, অনেক সুদক্ষর মাধ্যমে সে আজকে এই পর্যায়ে পৌঁছেছিলেন। আমরা অবশ্যই তাকে মিস করব, বিমানও মিস করবে তাকে। ওনার মতো একটা পাইলট তৈরি করতে বিমানে আরও অনেক সময় লাগবে। ক্যাপ্টেন নওশাদের মৃত্যুতে জাতি শোকাহত বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। নওশাদের চিকিৎসার বিষয়ে কোনো অবহেলা ছিল না বলেও জানান তিনি। ওনার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত, বিয়োগ ব্যথা, ভারাক্রান্ত। উনি শুরুতেই আমি যতটুকু জেনেছি সংকটাপন্ন অবস্থায় ছিলেন, কমাতে ছিলেন এবং লাইফ সাপোর্টে ছিলেন। সুতরাং ওনার চিকিৎসার ব্যাপারে কোনো ধরনের ত্রুটি, ওনার সাথে কেউ কোনো শত্রুতাও নাই। উনি একজন পাইলট, দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন, এটা এক ধরনের অহংকার আমাদের। 26 আগস্ট বিমানের BG-22 ফ্লাইটটি ওমানে যায়। সেখান থেকে স্থানীয় সময় রাত 2:30 ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকলেও ওই ফ্লাইটটি ভোর 6:30 ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। ঢাকায় আসার পথে ভারতের আকাশে থাকা অবস্থায় ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম অসুস্থ হয়ে পড়লে ফ্লাইটের জরুরি অবতরণ করানো হয়। বিমানটিতে 124 জন যাত্রী ছিলেন। গত সোমবার নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান বিমানের এই পাইলট। 5 বছর আগে 149 জন যাত্রী আর 7 জন ক্রুর জীবন বাঁচিয়েছিলেন ক্যাপ্টেন নওশাদ। কোহিরিন ফারহানাস, DBC, নিউজ ডেস্ক।